ঢাকা শহরে যতগুলো প্রাইভেট বা বেসরকারি হাসপাতাল আছে তাদের মধ্যে অন্যতম গণস্বাস্থ্য, কারণ গণস্বাস্থ্য এই কারণেই অন্যতম বলবো, এটা গরিবের হাসপাতাল। এখানে সুলভ মূল্যে এর চাইতে এত কম রেটে আর কোথাও চিকিৎসা পাবেন না। অর্থাৎ গরিবদের জন্য এই হসপিটালটি মূলত ডক্টর জাফরুল্লাহ এই হসপিটাল অর্থাৎ তৈরি করেছে, হাসপাতালটি তৈরি করেছেন। তিনি আসলে মানুষের সেবায় নিয়োজিত করার জন্য 1977 সালে গণস্বাস্থ্য পরিবার কল্যাণের সেবা জাতীয় সর্বোচ্চ পুরস্কার লাভ করে। 1971 সালে একটি হাজারও বেশি মানুষ চিকিৎসকের মেডিকেল অ্যাসোসিয়েশন গঠন করা, যার সভাপতি ছিলেন ডক্টর এইচ সাবিদুর রহমান খান। অর্থাৎ এই গণস্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে অর্থাৎ এই ডেইলি নিউজ টাইমস অফ দ্য বিটি .com অর্থাৎ এই ওয়েবসাইটে গেলে আপনি গণস্বাস্থ্য সম্পর্কে অত বিস্তারিত জানতে পারবেন এবং কখন কী প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে আসে অর্থাৎ তাদের তাদের ওয়েবসাইটের ফোন নম্বর অর্থাৎ এই নম্বর দিয়ে আপনি ফোন করে বিস্তারিতভাবে ডাক্তার। এবং এদের আর একটা ব্রাঞ্চ আছে সাবর গণস্বাস্থ্য হসপিটাল, সে বিষয়গুলো আপনারা জানতে পারবেন আশা করি। অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন নিচে আমার ডেইলি নিউজ টাইম এর অর্থাৎ ঠিকানায় দেওয়া থাকবে। আশা করি এই ওয়েবসাইট বা অর্থাৎ আর একটা ওয়েবসাইট আছে রিয়েল হেলথ ওয়ার্ল্ড, অর্থাৎ এখানেও গেলেও গণস্বাস্থ্য সম্পর্কে অর্থাৎ বিস্তারিত জানতে পারবেন। আশা করি গণস্বাস্থ্য অর্থাৎ এখানে নার্সিং ইনস্টিটিউট আছে এবং মেডিকেল কলেজ আছে সাভার এদের, অর্থাৎ এখানে মূলত অর্থাৎ সুলভ মূল্যে অর্থাৎ মেডিকেল কলেজে পড়লেও এখানে স্টুডেন্টদের কাছ থেকে অর্থাৎ কিছুটা হলেও অত কম নেওয়া হয় এবং যার কারণে এখানে স্টুডেন্টরা অর্থাৎ নিয়োজিত এখানে অর্থাৎ প্রত্যেক স্টুডেন্ট অর্থাৎ এখানে অর্থাৎ তারা তাদের সুচিকিৎসা করে তোলার জন্য বিশাল আকারে আছে তাদের ল্যাব, অর্থাৎ ল্যাবের মাধ্যমে তাদের অর্থাৎ যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেই বিষয়গুলো প্র্যাকটিক্যালগুলো করতে পারে। তাই গণস্বাস্থ্য হাসপাতালটি মূলত ঢাকার কেন্দ্রে একদম মেইন রোডে ধানমন্ডি অবস্থিত, অর্থাৎ এখানে ল্যাবে মডার্নের মাঝখানে গণস্বাস্থ্য অর্থাৎ এটা একটা সুবিশাল অর্থাৎ ভবন, অর্থাৎ এখানে নিজস্ব ভবন তারা এই সেবা দিয়ে আসে। আশা করি এখানে আসলে আপনারা খুবই সুলভ মূল্যে করোনা টেস্ট থেকে শুরু করে যে কোনো পরীক্ষা খুব স্বল্প মূল্যে অর্থাৎ করতে পারবেন। এটা আপনি কল্পনাও করতে পারবেন না ঢাকা শহরে যে এত কম মূল্যে অর্থাৎ সেবা পাওয়া যায়। তার প্রমাণ বা প্রত্যেক উদাহরণ হলো গণস্বাস্থ্য ডক্টর জাফরুল্লাহ খানের এই হাসপাতাল। আশা করি এখানে আসবেন এবং সেবা নিতে পারবেন। এবং এখানে সেবা নিলে আপনি অর্থাৎ পেট ভরা হইতে শুরু করে যে কোনো বিষয়ে এটা একটা ট্রাস্টের মতো মনে হয় যে এখান থেকে নার্সিং ইনস্টিটিউট আছে, নার্সিং এখান থেকে মূলত আগে নার্সিং ইনস্টিটিউটে সুপরিচিতি আগে লাভ করে, এরপরে এরা হাসপাতাল এবং কমিউনিটি সেন্টারের কাজে বিভিন্ন কাজে এরা মূলত জড়িত। এখানে হসপিটালটি অর্থাৎ সাতই উত্তরলগ্ন থেকে মূলত এটি অর্থাৎ কাজ করে আসে এবং এই হাসপাতালে অর্থাৎ ডক্টর সেবা দিতে একটা পারেন সুযোগ। আশা করি আপনাদের এই ভিডিওটিকে সবচেয়ে বেশি কাজে লাগবে, কারণ আপনাদের সুলভ মূল্য এবং কম রেটে এত কম মূল্যে চিকিৎসা সেবা পাওয়া যায় ঢাকা শহরে, তা আপনি বিশ্বাসই করতে পারবেন না। এবং খুব অল্প মূল্যে এখানে মূলত গরিবদের জন্য আশা করি আপনাদের ভিতরে আসবে যারা অন্তত পক্ষে এই সেবাটি পাবেন। ধন্যবাদ। অর্থাৎ এই রোডে মূলত অনেকগুলো অর্থাৎ হসপিটাল আছে, অর্থাৎ যেগুলো প্রাইভেট হসপিটাল এখানে অর্থাৎ গণস্বাস্থ্য পরে আছে অর্থাৎ হারুনাই ফাউন্ডেশন অর্থাৎ হসপিটাল, এখানেও অর্থাৎ চোখের জন্য হারুনাই ফাউন্ডেশন এটা বিখ্যাত। অর্থাৎ এখানে হারুনাই ফাউন্ডেশনে অনেক অভিজ্ঞ এবং ডাক্তার বসে, তারা মূলত লেজারের সাহায্যে এবং বিভিন্ন ধরনের চোখের যে কোনো সমস্যা একটা আমাদের দিয়ে থাকে। আশা করি আপনারা এই রোডে মূলত এরপরে ল্যাবেট হারুনাই এরপরে আছে আপনার আর ল্যাবেট পর্যটন এই হসপিটালগুলো আশা করি এই হসপিটালে ডাক্তারগঞ্জ মূলত অনেকগুলো প্রান্ত উদ্ভূত অবস্থিত, যে আপনার যেগুলো চিকিৎসার জন্য আসতে পারেন দেখতে পাচ্ছি যে হারুনাই। এরপরে আবার কোন কোন বিশেষজ্ঞ ডাক্তার আছে সেটা লিস্ট আছে, আশা করি আপনারা এগুলো থেকে লেসিক হারুনাই
আপনার যে শিক্ষা দিচ্ছে। ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী বাংলাদেশ ব্যাংক লিমিটেড আছে পাশাপাশি।